আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দিব, বাকমুতা ইউক্রেনের আক্রমণ প্রতিহত করছে রুশ প্যারাট্রুপাররা। জানিয়ে দিব, ক্রিমিয়ায় ইউক্রেনের দুটি ড্রোন বিধ্বস্ত। এছাড়া রয়েছে, ওয়াগনারের সেনা নিয়োগ চলছে, যোগাযোগের নাম্বার দিলেন প্রিগোজিন। জানিয়ে দিব, বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়া রয়েছে, এবার গ্রিসের সহায়তায় আশ্বাস পেলেন জেলেনস্কি। সর্বশেষ জানিয়ে দিব, অত্যাধুনিক ড্রোন মহাজের 10 উন্মোচন করলেন প্রেসিডেন্ট রাইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। বাকমুতে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করছে রুশ প্যারাট্রুপাররা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, রাশিয়ার প্যারাট্রুপাররা আর্টিয়ম ভস্ক শহরের পশ্চিম উপকণ্ঠে ইউক্রেনের আক্রমণ প্রতিহত করছে। প্যারাট্রুপাররা আর্টিয়ম ভস্কের পশ্চিম উপকণ্ঠে ইউক্রেনীয় বাহিনীর আক্রমণ প্রতিহত করছে। রাশিয়ান এয়ারবোন ট্রুপসের ড্রোন অপারেটররা আমাদের অবস্থানের দিকে বেশ কয়েকটি ইউক্রেনীয় পদাতিক গোষ্ঠীর গতিবিধি শনাক্ত করেছে। শত্রুকে একটি নির্দিষ্ট পয়েন্টে পৌঁছতে এবং কয়েকটি জঙ্গল এলাকা দখল করার সুযোগ দিয়ে প্যারাট্রুপাররা হাতে ধরা অ্যান্টি ট্যাঙ্ক গ্রেনেড লঞ্চার ব্যবহার করে এগিয়ে থাকা ইউক্রেনীয় ইউনিটের উপর গুলি চালায়, বিবৃতিতে বলা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, বেঁচে থাকা জঙ্গিদের একটি AGS-17 প্লামা সংস্ক্রিয় গ্রেনেড লঞ্চার এবং একটি 12.7 mm কাওড মেশিন গান দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইউক্রেনের আক্রমণ প্রতিহত করা হয় এবং বেশিরভাগ শত্রু সৈন্য নিহত হয়। ক্রিমিয়ায় ইউক্রেনের দুটি ড্রোন বিধ্বস্ত। রাশিয়ার আক্রমণ করার চেষ্টাকারী দুটি ইউক্রেনীয় ড্রোন রাশিয়ার রেডিও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থার ধারা আটকে পড়ে এবং সোমবার রাতে ক্রিমিয়ার উত্তর পশ্চিমে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সাংবাদিকদের জানিয়েছেন, 21 আগস্ট মস্কোর সময় রাত আনুমানিক 11টার দিকে ফিক্সড উইং ড্রোন ব্যবহার করে কিয়েভের সেনার দ্বারা একটি সন্ত্রাসী হামলা চালানোর প্রচেষ্টা বানচাল করা হয়েছিল। দুটি ইউক্রেনীয় মানববিহীন আকাশযানকে বিমান প্রতিরক্ষা সুবিধা দ্বারা শনাক্ত করা হয়েছিল। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম দ্বারা সেগুলো নিষ্ক্রিয় এবং দমন করা হয়েছে, মন্ত্রণালয় বলেছে। ফলস্বরূপ ড্রোনগুলো নিয়ন্ত্রণ হারিয়েছিল এবং ক্রিমিয়ান উপদ্বীপের 40 কিলোমিটার উত্তর পশ্চিমে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়েছিল। এর আগে সোমবার রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে ইউক্রেনের সীমান্তবর্তী বেলগোরদ অঞ্চলের উপর দুটি ফিক্সড উইং ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে। ওয়াগনারের সেনা নিয়োগ চলছে, যোগাযোগের নাম্বার দিলেন প্রিগোজিন। ভাড়াটে সেনা সরবরাহকারী ভাগনার গ্রুপের সেনা নিয়োগ চলছে বলে ভিডিও বার্তায় জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। ভিডিওতে সামরিক পোশাক পরিহিত অবস্থায় রাইফেল হাতে একটি মরুভূমিতে দাঁড়িয়ে তাকে কথা বলতে দেখা যায়। সংক্ষিপ্ত ভিডিও বার্তাটি ভাগনারের সঙ্গে সম্পৃক্ত একটি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছেন প্রিগোজিন। প্রিগোজিন সংক্ষিপ্ত ভিডিও বার্তায় বলেন, ওয়াগনার সব মহাদেশের রাশিয়ার গৌরব বাড়াতে অবদান রেখেছে। এখন আফ্রিকার মানুষকে আরও বেশি মুক্ত ও খুশি করতে এবং তাদের ন্যায্য বিচার নিশ্চিত করতে কাজ করব। আমরা ইসলামিক স্টেট আল কায়েদা সহ সব দস্যুর জীবনকে দুঃস্বপ্নে পরিণত করব। তিনি বলেন, ওয়াগনার গ্রুপ সেনা নিয়োগ অব্যাহত রেখেছে, সেই সঙ্গে যারা এই সেনা সরবরাহকারী গ্রুপে যুক্ত হতে চান তাদের যোগাযোগ করার জন্য ভিডিওতে একটি টেলিফোন নাম্বার দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে আফ্রিকার কোনো জায়গায় দাঁড়িয়ে ভিডিও বার্তা দিয়েছেন প্রিগোজিন। তিনি বলেন, এখানে তাপমাত্রা 50 ডিগ্রিরও বেশি, তবে কিছুটা আমাদের পছন্দ মতো রয়েছে। গত জুনের শেষের দিকে রাশিয়ার সামরিক নেতৃত্বের বিরুদ্ধে অভ্যর্থন চেষ্টার পর এটাই প্রিগোজিনের প্রথম ভিডিও বার্তা। ওয়াগনার প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। ইউক্রেনের যুদ্ধের পর থেকে দেশটিতে রাশিয়ার হয়ে যুদ্ধ করেছিল ভাগনার সেনারা, তবে রুশ সামরিক নেতৃত্বের প্রতি অসন্তোষ ছিল প্রিগোজিন। বৃহস্পতিবার আত্মসমর্পণ করবেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি চিন্তাভাবনা করেছেন ভোটের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে আগামী বৃহস্পতিবার জর্জিয়ার আদালতে আত্মসমর্পণ করবেন তিনি। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেন, আমি বৃহস্পতিবার গ্রেফতার হওয়ার জন্য জর্জিয়ায় আটলান্টায় যাচ্ছি। সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে 2020 সালের নির্বাচনে জর্জিয়া অঙ্গরাজ্যে হেরে যাওয়ার ভোটের ফল পাল্টানোর চেষ্টায় অভিযোগ আনা হয়েছে। ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন, এই মামলার কার্যক্রমে সহায়তা করতে তিনি বৃহস্পতিবার জর্জিয়া অঙ্গরাজ্যের রাজধানী আটলান্টায় অবস্থিত ফুলটন কারাগারে আত্মসমর্পণ করবেন। গত 14 আগস্ট জর্জিয়ার অঙ্গরাজ্যের ফুলটন কাউন্টির গ্র্যান্ড জুরি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প সহ 19 জনের বিরুদ্ধে 41টি অভিযোগ আনেন। সর্বশেষ, গ্রিসের সহায়তায় আশ্বাস পেলেন জেলেনস্কি।
এথেন্স সফরে গ্রিস ও আঞ্চলিক শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট যথেষ্ট সমর্থন ও সহায়তার আশ্বাস পেলেন। F-16 যুদ্ধবিমান চালাতে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ দেবে গ্রিস। একের পর এক ইউরোপীয় দেশ সফর করে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি নিজের দেশের জন্য আরও সমর্থন ও সামরিক ও অন্যান্য সহায়তার অঙ্গীকার পাচ্ছেন। আমেরিকা ছাড়পত্র দেওয়ার পর নেদারল্যান্ডস ও ডেনমার্ক ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়ার ঘোষণা করেছে। এবার গ্রিস ইউক্রেনকে সামরিক পাইলটদের সেই যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ প্রস্তাব দিয়েছে। জেলেনস্কি গ্রিসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সেই প্রস্তাব গ্রহণও করেছেন। এথেন্সে গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিৎসোতাকিসের সাথে আলোচনার ইউক্রেনের ওডেসা শহর পুনর্গঠনের ক্ষেত্রে গ্রিস সহযোগিতার আশ্বাস দিয়েছে। ঐতিহাসিক কারণে সেখানে গ্রিক বংশোদ্ভূত অনেক ইউক্রেনীয় মানুষ বাস করেন বলে এথেন্সে সেই কাজ করতে আগ্রহী। মিৎসোতাকিস ইউক্রেনের যুদ্ধাপরাধের তীব্র নিন্দা করে আন্তর্জাতিক বিচার কাঠামোর আওতায় শাস্তির পক্ষে সওয়াল করেন। রাশিয়ার সঙ্গে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধন সত্ত্বেও তার নেতৃত্বে গ্রিসের সরকার যুদ্ধের তীব্র নিন্দা করে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছেন। গত বছর গ্রিস বেশ কয়েকজন রুশ কূটনৈতিককে বহিষ্কার করেছিল। ন্যাটো সদস্য থেকে গ্রিসের বিমান বাহিনীতে মূলত F-16 বিমানই রয়েছে। সে দেশের পাইলটেরা এমন বিমান চালাতে অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ। নেদারল্যান্ডস ও ডেনমার্ক F-16 বিমান দিলেও ইউক্রেনের পাইলট ও রক্ষণাবেক্ষণের কর্মীদের দ্রুত প্রশিক্ষণ না দিলে সেই বিমান কাজে লাগাতে বিলম্ব ঘটবে। সেই কারণে গ্রিসের প্রস্তাব বাড়তি গুরুত্ব পাচ্ছে। চলতি মাসেই 11টি দেশের এক জোট ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণ শুরু হয়েছে। 2024 সালের শুরুতে তারা F-16 বিমান চালাতে পারবেন বলে আশা করা হচ্ছে। অত্যাধুনিক ড্রোন মহাজের 10 উন্মোচন করলেন প্রেসিডেন্ট রাইসি। ইরানের প্রতিরক্ষা শিল্পে সর্বশেষ উদ্ভাবনী মহাজের 10 নামের ড্রোন উন্মোচন করা হলো আজ। ফার্সি 31 মোরদত প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে এই ড্রোন উন্মোচন করেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। জনাব রাইসি আজ প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে আয়োজিত সর্বশেষ উদ্ভাবনীগুলোর প্রদর্শনী দেখতে যান। সেখানে মহাজের 10 ড্রোন উন্মোচন করেন তিনি। এই ড্রোন 7,000 মিটার উচ্চতায় 24 ঘন্টা উড়তে সক্ষম। এই ড্রোনের সর্বনিম্ন রেঞ্জ 2,000 কিলোমিটার। প্রতিরক্ষা শিল্প প্রদর্শনীর বিভিন্ন বিভাগ পরিদর্শন করে প্রেসিডেন্ট রাইসি প্রদর্শনীতে বিচিত্র অর্জন দেখে ওই প্রচেষ্টার প্রশংসাও করেন তিনি। তিনি এসব অর্জনকে কর্তৃত্ব ও গর্বের উৎস হিসেবে বর্ণনা করে বলেন, জাতীয় কর্তৃত্ব ও ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল নয়া সামরিক সরঞ্জাম উদ্ভাবনী ও উৎপাদনের ক্ষমতা। সেই গুরুত্বপূর্ণ কাজটি ইরানের সশস্ত্র বাহিনীর সহায়তায় দক্ষতার সাথে সম্পন্ন করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ। রাইসি মহাজের 6 ড্রোনের আপগ্রেড সংস্করণ মহাজের 10 ড্রোনের উন্মোচনকে তরুণ ইরানি বিজ্ঞানীদের সৃজনশীলতা এবং উদ্যোগের ফল বলে মন্তব্য করেন। 450 লিটার জ্বালানি ক্ষমতা সম্পন্ন এই ড্রোনের 300 কেজি ওজন বহন করতে পারে। ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা সরঞ্জামাদি বহনে সক্ষম এই ড্রোনের গতি ঘন্টায় 210 কিলোমিটার। এছাড়া সব ধরনের গোলা বারুদ, বোমা, হ্যান্ড গ্রেনেড ইত্যাদি বহন করার ক্ষমতাও রাখে মহাজের 10।